রাজপথত ক্রিকেট খেলাত বাধা দিয়ার পরিণতি। মহানগরীত ক্রিকেট বেটেরে যুবতীক আক্রমণ কিশোরের, মূরত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত ভুক্তভোগী ববিতা দাস। প্রথমে চাও যুবতীগীর মুখলৈ, মূরের পৰা নিগড়ি আহিছে তেজ। এজন কিশোরের পেটর প্রহারত লেবেজান হয়ে পড়ছে যুবতীগী। ঘটনাটো সংঘটিত হয়েছে মহানগরীর খারগুলির বনকুয়ার পথত। ঘটনা অনুসরি বনকুয়ার পথত কেজনমান কিশোরে ক্রিকেট খেলি আছিল। অঞ্চলটোর পরিবেশ বিনষ্ট করে প্রায় রাজপথত উপদ্রব চলাইছিল কিশোর কেজনে। সেই সময়তে ববিতা দাস নামের যুবতীগীয়ে কিশোর কেজনক রাজপথত ক্রিকেট নেখেলিবলৈ কওঁতে কিশোরজনে বেটেরে মূরত আক্রমণ করে। এই আক্রমণত মূরত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় ববিতা দাস। যুবতীগীক আক্রমণের ঘটনার পাশতেই উচিত তদন্ত বিচারি এজাহার দাখিল করেছে লতাশিল থানাত। যুবতীগীর দাবি, ঘটনার বিচার করে কিশোরজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করক আরক্ষীয়ে। গুয়াহাটির পৰা বিৰিঞ্চি কুমার ডেকা, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। রাজপথত ক্রিকেট খেলাত বাধা দিয়ার পরিণতি। মহানগরীত ক্রিকেট বেটেরে যুবতীক আক্রমণ কিশোরের, মূরত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত ভুক্তভোগী ববিতা দাস। প্রথমে চাও যুবতীগীর মুখলৈ, মূরের পৰা নিগড়ি আহিছে তেজ। এজন কিশোরের পেটর প্রহারত লেবেজান হয়ে পড়ছে যুবতীগী। ঘটনাটো সংঘটিত হয়েছে মহানগরীর খারগুলির বনকুয়ার পথত। ঘটনা অনুসরি বনকুয়ার পথত কেজনমান কিশোরে ক্রিকেট খেলি আছিল। অঞ্চলটোর পরিবেশ বিনষ্ট করে প্রায় রাজপথত উপদ্রব চলাইছিল কিশোর কেজনে। সেই সময়তে ববিতা দাস নামের যুবতীগীয়ে কিশোর কেজনক রাজপথত ক্রিকেট নেখেলিবলৈ কওঁতে কিশোরজনে বেটেরে মূরত আক্রমণ করে। এই আক্রমণত মূরত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় ববিতা দাস। যুবতীগীক আক্রমণের ঘটনার পাশতেই উচিত তদন্ত বিচারি এজাহার দাখিল করেছে লতাশিল থানাত। যুবতীগীর দাবি, ঘটনার বিচার করে কিশোরজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করক আরক্ষীয়ে। গুয়াহাটির পৰা বিৰিঞ্চি কুমার ডেকা, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। রাজপথত ক্রিকেট খেলাত বাধা দিয়ার পরিণতি। মহানগরীত ক্রিকেট বেটেরে যুবতীক আক্রমণ কিশোরের, মূরত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত ভুক্তভোগী ববিতা দাস। প্রথমে চাও যুবতীগীর মুখলৈ, মূরের পৰা নিগড়ি আহিছে তেজ। এজন কিশোরের পেটর প্রহারত লেবেজান হয়ে পড়ছে যুবতীগী। ঘটনাটো সংঘটিত হয়েছে মহানগরীর খারগুলির বনকুয়ার পথত। ঘটনা অনুসরি বনকুয়ার পথত কেজনমান কিশোরে ক্রিকেট খেলি আছিল। অঞ্চলটোর পরিবেশ বিনষ্ট করে প্রায় রাজপথত উপদ্রব চলাইছিল কিশোর কেজনে। সেই সময়তে ববিতা দাস নামের যুবতীগীয়ে কিশোর কেজনক রাজপথত ক্রিকেট নেখেলিবলৈ কওঁতে কিশোরজনে বেটেরে মূরত আক্রমণ করে। এই আক্রমণত মূরত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় ববিতা দাস। যুবতীগীক আক্রমণের ঘটনার পাশতেই উচিত তদন্ত বিচারি এজাহার দাখিল করেছে লতাশিল থানাত। যুবতীগীর দাবি, ঘটনার বিচার করে কিশোরজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করক আরক্ষীয়ে। গুয়াহাটির পৰা বিৰিঞ্চি কুমার ডেকা, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।